আমি কাকে বলে এ সম্পর্কে আমরা জানবো মা দুর্গৌ কাকে বলে এবং এর মধ্যে আওয়া কাকে বলে ইত্যাদির বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো আজকের যে আদ আওয়া আ আওয়া শব্দের শাব্দিক অর্থ কি তো এখানে আমাদের যে সিলেবাস বইয়ে উল্লেখ আছে আড্ আওয়া এর আবেদনিক শাব্দিক অর্থ হচ্ছে প্রচার করা পৌঁছে দেওয়া পরিতুষ্ট করা দাবি করা আহ্বান করা তো প্রচার করা পৌঁছে দেওয়া পরিতুষ্ট করা দাবি করা আহ্বান করা আসলে এটার মেন অর্থ হচ্ছে আড্ডা আওয়া এর শাব্দিদাও আরবি হয় আহ্বান করা ডাকা তো ডাকা আহ্বান করা দাবি করা এটা হলো আসল অর্থ প্রকৃত অর্থ তো ব্যাপক করতে এই পৌঁছে দেওয়া প্রচার করা পরিতুষ্ট করা সেটাও হতে পারে যেমনটা আমাদের সিলেবাস মুক্ত কিতাবে উল্লেখ আছে তো পরিভাষায় ইসলামী শরীয়তে পরিভাষায় আদা আওয়া বলা হয় মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া শিক্ষা দান করা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করা মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া শিক্ষা দান করা এবং বাস্তব জীবনে জীবনে তার প্রয়োগ করা এটা কিতাব আল মাদখাল ইলাল ইলমি দাওয়া ইলা ইলমি দাওয়া মোহাম্মদ আল বায়ানুনীর কিতাব সতেরো পৃষ্ঠা এটা উল্লেখ আছে ইবনে তাজিমা রহিম তিনি দাওয়া ইলাল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি আহ্বানকে দাওয়া দেওয়া এর সংজ্ঞা বলেছেন তিনি বলছেন দা আওয়াইল আল্লাহ এর সংজ্ঞা পরিচিত হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসুলগঞ্জ যা নিয়ে এসেছেন এর প্রতি ইমান আনা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনায়ন করে বিশ্বাস করা রাসুলগঞ্জ যা নিয়ে এসেছেন আল্লাহর প্রকৃতি যে শরীয়ত নিয়ে এসেছেন এর প্রতি ইমান আনা তারা যে সংবাদ দিয়ে দিয়ে গেছেন সেগুলোকে সত্যায়ন করা বিশ্বাস করা এবং তারা যে সকল আদেশ করেছেন সেগুলোর প্রতি আনুগত্য করার জন্য মানুষদেরকে আহ্বান করা দাওয়াত দেওয়া এটা আছে মাজমুল ফাতাওয়ার পটন প্রখণ্ডের একশত সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠায় এটা উল্লেখ রয়েছে

যে আল্লাহ যে সত্য আল্লাহ সৃষ্টিকে আহ্বান করেছেন তার একত্রবাদ স্বীকার করার জন্য এবং তার দাসত্ব এবাদত করার জন্য এটা হচ্ছে দাওয়ার পারিপার্শ্বিক সংজ্ঞা তিনি আরো অনেকগুলো উল্লেখ করেছেন তার মধ্যে তিনি আরো বলেছেন উল্লেখ করেছেন জালাউ মাহাসিন ইসলামী ও তাজিদুল ইমানি ফিন নুফুসি ইসলামের সুন্দর সুন্দর বিষয়াদি মানুষের সামনে প্রকাশ করা এবং মাঝে নবায়ন করা তিনি সঙ্গে উল্লেখ করেছেন আলাম আরুফ আল আলমুংকার সৎ কাজের আদেশ করা শরীয় গর্হিত অন্যায় কাজ থেকে নিষেধ করা তিনি আরো অনেকগুলোর সঙ্গে উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন দাওয়ার সঙ্গে বলছে বলতে আন্নাসুই হা তো ও তার উপদেশ দেওয়া ও তার শ্রেহু মানুষের আকইদা আমলকে বিশুদ্ধ করা ও এবং সঠিক আঁকেদা কে বর্ণনা করা তিনি আরো সঙ্গে উল্লেখ করেছেন যে বেলাব রুস উলিল মুন ওয়া আমালুন। দা হচ্ছে রাসুলগঞ্জে আল্লাহ পৌঁছে গেছেন আল্লাহুকরী তাহিদ ইমান আমল আক এবং যে আমানত প্রদত্ত দায়িত্ব পালন করে গেছেন তো সেটা এবং আমলুন এলেম সঠিক জ্ঞান অর্জন করা এবং আমল করা তো এগুলোর বাস্তবায়ন এগুলোর সব সমষ্টিক বিষয় হচ্ছে দাউল আল্লাহ আমাদের মেন বিষয় হচ্ছে কিতাবে যেটা উল্লেখ সংজ্ঞা আই প্রত্যেক সেই ব্যক্তিকে বলা হয় যে নির্দিষ্ট কোন মতবাদ বা ধর্মের দিকে আহ্বান করে তো রাসুল সাল্লাম ছিলেন ইসলামের দায়ী আল্লাহ তালা বলছেন يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجلكم من عذاب أليم يا مدر جاتي أجيبوا داعي الله تمر الله داعي داعي دك شهر وآمنوا به إما تمر تاركوتي إيمانا يغفر لكم من ذنوبكم تقول تمر پاپراشي باب كوري ওই জিরুকুমিন বিন আলিম এবং তিনি তোমাদেরকে ভয়াবহ কঠিন স্বাস্থ্য দিকে পরিত্রাণ দিবেন মুক্তি দান করবেন তো প্রিয় ভাইয়েরা এখানে যে দায়ের সংজ্ঞা দেয়া হয়েছে আসলে এটা পূর্ণাঙ্গ সংজ্ঞা নয় এই সংজ্ঞা আমরা এই আয়াত থেকে আমি যে পূর্বে আয়াত উল্লেখ করেছি এর থেকে আমরা সেটা সংজ্ঞা পেয়ে যাই তো আমরা পূর্বে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলছেন কুল হাদিহি সাবিলি ادعو الى তো الا بصير দিন انا من تبعني তো নম্বর আয়াত নবী বলুন এটাই আমার পথ আমি আল্লাহর দিকে আহ্বান করে দলিল প্রমাণshow করে আমি এবং আমার অনুসারী আয়াত থেকে এবং অন্যান্য যে আয়াত সেগুলো থেকে এর সঙ্গে বের করা যায় ইসলামী আছে হবে আল্লাহর প্রতি আহ্বান করা দলির প্রমাণ সহকারে প্রজ্ঞার সাথে হ্যাকমার সাথে সঠিক মানহাজ পদ্ধতিতে তো দায়ী লাগলো দায়ী যারা যারা দায়ী হবে দায়ী হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর পথে আহ্বান করে দাওয়াত দেন সঠিক জ্ঞানের সাথে সঠিক পন্তায় হেকমার সাথে দায়ী হলো যিনি আল্লাহর পথে আল্লাহর পথে বলে ইমানের পথে ইসলামের পথে কোরআন সন্ন্যার পথে যিনি জ্ঞান সহকারে দলীয় প্রবাণের সাথে দাওয়াত দেন আহ্বান করেন সঠিক সিস্টেমে এবং হেকমার সাথে প্রজ্ঞার সাথে তারপর মাদ্রু কাকে বলে মাদ্রু তো মাদ্রু এখানে উল্লেখ আছে প্রত্যেক সেই ব্যক্তিকে বলা হয় যার কাছে দাওয়াত পেশ করা হয় তো মাদ্রু এটা আরবি অনুযায়ী ইসমাফলের একটি সেগা বা শব্দ তো এর মেন অর্থ হলো যাকে ডাকা হয় আহ্বান করা হয় দাওয়াত দেওয়া হয় বা দৌড়ু মানে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে যার কাছে দাওয়াত পেশ করা হচ্ছে যাকে আপনি আহ্বান করছেন দাওয়াত দিচ্ছেন আচ্ছা তাহলে আমরা মা এর সংজ্ঞা জানলাম অতপর ইলমুদ্দা আওয়া কাকে বলে এটা শরীয়তের একটি বিদ্যা বিদ্যার নাম শাস্ত্রের নাম যাতে পাঠদান করা হয় দাওয়াতের ইতিহাস এবং তার মূলনীতির সম্পর্কে এবং জ্ঞান দান করা হয় তার মানে দাওয়াতের পদ্ধতি নিয়ম নীতি উপকরণ প্রবৃতি সম্পর্কে এর মধ্যে এটা এমন একটি শাস্ত্র এমন একটি বিদ্যার নাম যে শাস্ত্রে যে বিদ্যায় পাঠদান করা হয় দাওয়াতির ইতিহাস ও তার মূলনীতি সম্পর্কে এবং জ্ঞান দান করা হয় দাওয়াতের পদ্ধতি নিয়ম কানুন নিয়ম নীতি উপকরণ দাওয়াত দেওয়ার যে সিস্টেম অসাইল রয়েছে উপকরণ রয়েছে ইত্যাদি সম্পর্কে পাঠদান করা হয় যে শাস্ত্রে সেটা হচ্ছে এলমুদ দাওয়া ইলমুদ দা আওয়া মানে দাওয়া শাস্ত্র তাহলে প্রিয় ভাই আমার আমরা আজকে যে বিষয়গুলো আশা করি আমরা জেনেছি দাওয়া আওয়া এর শাব্দিক পারিপার্শ্বিক সংজ্ঞা দা আয়ের সংজ্ঞা বা সংজ্ঞা ইলম দা আওয়া এর সংজ্ঞা